সন্তোষ কুমার ঘোষের ছোট গল্প দ্বিজ। গমনে বামন নাম নিতে নিতে নিশিকান্ত অগ্রসর হয়েছিল। কি ভেবে চৌঘাটের ওপর থমকে দাঁড়ালো এক মুহূর্ত। ইশারায় ডাকলো নয়নতারাকে, ফিস ফিস করে জিজ্ঞাসা করল, এখানে সকলে কয় কি? গোপালের মা ট্যার পায় নাই তো? কেউ না। নয়নতারা এগিয়ে এসে পাঞ্জাবির খোলা বোতাম দুটো লাগিয়ে দিল। কেউ না, আমি সব ঠিক করে রাখছি। সকলে জানে এক জমিদার বাড়ি চণ্ডীপাঠকরণের কাম পাইছ, বৈশাখ মাস ভৈরাই করবা। নিশিকান্তর চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল, গায়ে টোকা দিয়ে আদর করল বউকে। এই বয়সে যতটা মানায় ততটাই ভ্রুভঙ্গি করে নয়নতারা বলল, পণ্ডিতের মাইয়া না আমি, কিসে ব্রাহ্মণের সম্মান থাকে জানি না, কিন্তু বৈশাখ মাসটা তো চিরকাল থাকব না, তখন সে তখন ঠিক করলেই চলব, সে ভাবনা এখন ভাইবার লাভ কি? তা সত্যি। আবার বামন নাম নিতে নিতে নিশিকান্ত এগিয়ে গেল। বানের টানে যখন এই অচেনা দেশে ভেসে এসেছিল তখনও তো বিশেষ কিছু ভাবনার অবসর হয়নি, এখন তো তবু পায়ের নিচে মাটি মিলেছে, জ্যৈষ্ঠ মাসের ভাবনা জ্যৈষ্ঠ মাসে। ঠোঁট বেয়ে গড়ানো পানের কষের মতো আকাশে একটু একটু রঙের সাড়া দেখা দিয়েছে। প্রথম লোকালটা চলে যায়নি তো? আজ নির্ঘাত লেট, যায়নি। কিন্তু নিশিকান্ত সিগন্যালটার কাছাকাছি আসতে না আসতেই গেল। বোকার মতো নিশিকান্ত গার্ডের পেছনের লাল আলোটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। কোঁচার খুঁট দিয়ে ঘাম মুছতে গেল, কিন্তু কোঁচাতেও তো ধুলো। সারা মুখ যেন কিচকিচ করে উঠল। মিনিট দুই দেরি হয়েছে। যতক্ষণ গাড়িটা বাঁকের মুখে অদৃশ্য না হলো ততক্ষণ নিশিকান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব করল। দু মিনিট দেরি হয়েছে। চৌকাঠের উপর দাঁড়িয়ে যতক্ষণ নয়নতারার সঙ্গে কথা বলছিল ঠিক ততটুকু সময়। পরের গাড়ি আরও 50 মিনিট পরে। নিশিকান্ত বাসের খোঁজে গেল। নাগের বাজারে নেমে গোটা দুই মোটে মোড়, কারখানার দোচালাটার কাছাকাছি আসতে দম বন্ধ হয়ে এলো। পোড়া তামাকের গন্ধ, প্রথমে কাশতে কাশতে মুখ লাল হয়ে যেত, এখন অনেকটা সয়ে এসেছে। আগেই দেখে নিয়েছিল প্রায় 20 মিনিট লেট, বেলা চড়েছে অনেক। পৈতে পাঞ্জাবি আর বুকের লোম ভিজে ছেঁটে একাকার হয়ে গেছে। সবাই বসে গেছে সুতো আর কাঁচি নিয়ে। সমস্ত ঘর জুড়ে পাতা কাটার শব্দ, খস খস। নিশিকান্ত চুপে চুপে দেরিতে আসা পড়ুয়ার মতন এক কোণে বসে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগেই নটবরের শকুনি নজরে পড়ে গেছে। এগিয়ে এসে নটবর একেবারে নিশিকান্ত সম্মুখে দাঁড়ালো, বিষ ঢেলে দিল গলায়। কি চক্রবর্তী, আজও লেট? একটা চোখ এমনিতেই নটবরের কানা, রাগ হলে আরেকটাও আধবোজা করে আনে। নিশিকান্ত সাহস করে মাথা তুলতে পারছিল না, তোতলা গলায় বলল, আজ্ঞা ট্রেন লেট। মিছে কথা বলো না চক্রবর্তী, কেমন বামুন তুমি, ট্রেন লেট না তুমি লেট? ফার্স্ট লোকালটাও তো ঠিক সময় এসেছে, আরও দুজনে এসেছে সে গাড়িতে, তারা কাজেও লেগেছে, দেব নাকি পাওনা গণ্ডা তোমার সব আজই হিসেব করে চুকিয়ে। ভয় ভয়ে মাথা তুলে নিশিকান্ত দেখল নটবরের আধবোজা চোখের পাতা দুটো তখনও মিটমিট করছে। গলায় পৈতেটা থেকেই হয়েছে মরণ, নইলে ওইখানেই উবুর হয়ে নটবর দাসের পা দুটো জড়িয়ে ধরত নিশিকান্ত চক্রবর্তী। এই আজ্ঞা, এইবারের মতন কাল শুইতে রাইত হইয়া গেছিল, প্যাটে ফাঁপ ধরছিল কেমন, ঘুম হয় নাই তাই ওঠতে। সব কৈফিয়ত নটবর শুনল কিনা বোঝা গেল না, চলে যেতে যেতেও তাকে গজরাতে শোনা গেল। আগেই জানি এসব বামন কায়ের দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না, দেশ থেকে ভেসে এসেছিল, দয়া করে কাজ দিলুম, তা দুদিন যেতে না যেতেই ফাঁকি। যতশলা উড়ো লোক এসে জুটেছে, চেপে বসেছে আমাদের ঘাড়ে, এদের দিয়ে দেশের চিবিদ্দি। থুতু ফেলার মুদ্রায় নটবর ঠোঁট দুটোকে ছুঁচলো করল। নিশিকান্তর মনে এলো, উন্মূল মানুষ দিয়ে যদি দেশের শ্রীবৃদ্ধি না হয়
তবে রোঁয়া ধানেও ফসল হতো না। কিন্তু মনে আসা সব কথা মুখে আনা যায় না। খানিক বাদে ঘুরে এসে নটবর বলল, কাল তুমি 500 বিড়ি কম দিয়েছিলে চক্রবর্তী, আর দুদিনের হিসেব পুরো করে দিলে তবে তোমার ছুটি, বুঝেছ? মাথা নিচু করে নিশিকান্ত পাতা কেটে যেতে লাগলো নির্দিষ্ট মাপ মতো। পোড়া তামাকের গন্ধে কয়েকবার হাঁচি এলো। ঘণ্টাখানেক পরে শিরদাঁড়া উঠল টনটন করে। আশেপাশে তাকিয়ে দেখল সবাই বিড়ি বাঁধছে এক মনে। অর্জুন, গণেশ, সনাতন, মধু, ভৈরব, জন দুই মুসলমানও আছে। ঘাম ঝরছে দরদর করে। হালে শোনা একটা হিন্দি গান ধরেছে মধু। গণেশ সঙ্গে সঙ্গে শীষ দিতে চেষ্টা করছে। ঠাসা ঘরখানায় শুধু বস্তাপচা আলুর ভ্যাপসা গন্ধ। বাসা থেকে একখানা হাত গড়া আটা রুটি নিয়ে এসেছিল। পকেটে থেকে থেকে সেটা শুকিয়ে কড়া হয়েছে। রুটিটা দাঁতে ছিঁড়তে ছিঁড়তে নিশিকান্তর মনে হলো, গণেশ, মধু, অর্জুন এরা সব আছে ফুর্তিতে। গান গায় মহানন্দে সুশীতল বিড়ি বাঁধে। সেও এদের কাছাকাছি এসেছে। এদের ঘামের পচাটক গন্ধ আসছে তার নাকেও, কিন্তু কোথায় যেন পর্দা আছে। বয়সের তফাত সে তো নিশ্চয়ই, কিন্তু শুধু বয়সই নয়, এদের কারণে অকারণে হাসাহাসি, শুনলে কানে আঙ্গুল দিতে হয় এমন ভাষায় গালাগালি, আবার গলাগলি আলাপ, সব নিশিকান্তর কানে নতুন। ঠিক পছন্দ হচ্ছে না তা নয়, কিন্তু শিশিরে অস্বস্তিটুকু যায়নি। শীতের দিনে যেন নাইবে বলে পুকুর ঘাটে এসেছে। নিশিকান্ত পা বাড়ায় একবার, ঝাঁপ দেয় আর কি, গায়ে কাঁটা দেয়, আবার পিছিয়ে যায়। বামুনের ছেলে দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না। কে জানে, নটবর হয়তো ঠিক কথাই বলেছে। শ্রী ভগবান চতুর্বর্ণ সৃষ্টি করেছিলেন যখন, তার উদ্দেশ্য ছিল গুণ অনুসারে কর্মবিভাগ। কিন্তু ওপরে যিনি আছেন তিনি সাক্ষী, নিজের ইচ্ছায় নিশিকান্ত এ কাজ নেয়নি। ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন স্মৃতি ব্যাকরণ তীর্থ দেশ বিশ্রুত পণ্ডিত। তার সন্তান কিন্তু গ্রহ বৈগুণ্যে লেখাপড়া শেখা হয়নি। গত চার পুরুষ ধরে যজমানি ব্যবসায় চলেছে। 100 ঘর যজমান, গ্রামান্তরেও কিছু কিছু ছিল, বিদেশেও ছড়িয়ে পড়েছিল কিছু কিছু। বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশনাদি দশবিধ সংস্কারে ডাক আসত। এছাড়া 12 মাসে 13 পার্বণ, আর সত্যি সত্যি পার্বণ তো 13টাই নয়, হিসেব করলে অনেক বেশি। এক মুহূর্ত ফুরসত ছিল না, সংস্কৃত ভালো করে শেখা হয়নি, কিন্তু ক্রিয়াকাণ্ড বাড়ি দিখানা কণ্ঠস্থ করেছিল। সারা বছরের চাল ডাল কেনার ভাবনা ছিল না, বরং বাড়তি কয়েক মণ বিক্রি করত। আর লাল পেড়ে সেই ধুতিগুলো, অত বড় যে বস্ত্র সংকট গেল লড়াইয়ের শেষ বছরে, কোনো দিনও কাপড়ের অভাব হয়নি। কিন্তু সকালের কুয়াশার মতো সব মিলিয়ে গেল একে একে। শাঁসালো যজমানরা সরে পড়ল প্রথমে, সেই পাকিস্তান হওয়ার আগে ভাগেই। তারপরেও তো কতদিন মাটি কামড়ে পড়েছিল নিশিকান্ত। সামান্য লাঞ্ছনা, অল্পস্বল্প বিদ্রুপ আমলে আনেনি, কিন্তু বামুনপাড়ায় যখন এক ঘরও রইল না, তখন নিশিকান্তকেও পোটলা বাঁধতে হলো। মুসলমানেরা প্রাণে নামারে যদি লক্ষ্মী পুজোয় পুরুতগিরি করতে তো আর ডাকবে না। মোল্লা মৌলবি ফেলে ছেলেমেয়ের শাদির সময় নিশিকান্তর কাছে দৌড়বে না। কলকাতা এসেও পৈতৃক ব্যবসাটি ধরে রাখতে নিশিকান্তর চেষ্টার ত্রুটি করেনি। ঠিকানা খুঁজে খুঁজে পুরনো 2-1 ঘর যজমানের কাছেও গিয়েছিল, কিন্তু সুবিধে হলো না। যারা অবস্থাপন্ন তারা পুজো আচার পাঠ অনেক দিনই তুলে দিয়েছে, যারা কায় ক্লেশে আছে তারাও আমল দিল না। অনেকে তো চেনেই না নিশিকান্তকে। বলল, না ঠাকুর, এই মাগিগণ্ডার দিনে পুজো? সম্বৎসরে মোটে একটা পুজো করি, লক্ষ্মী পুজো। তা সেজন্য চারানার দক্ষিণ আর পুরুত ঠিক করাই আছে। শব্দশান্তির জন্য কালীঘাট আছে, গোটা কতক টাকা ব্রাহ্মণকে ধরে দেই, বাদবাকি ব্যবস্থা সেই করে। দিন কতক গঙ্গার ঘাটেও ঘুরঘুর করেছিল নিশিকান্ত। সে বড় শক্ত ঠাঁই, সারি সারি মাথা কামানো উড়ে বামুন এসে বসে আছে। ফুল, বেলপাতা, চন্দন আর তিলক কাটার জন্য সোডার বোতলের ছিপি নিয়ে ত্রিসীমানাতেও
ঘেঁষতে দেয় না কাউকে, দুর্বোধ্য ভাষায় গালাগাল করে। নিশিকান্ত বুঝতেই পেল না। তারপরে এলো সেই চরম অভিজ্ঞতা, চিন্তা করলে আজও কান গরম হয়ে ওঠে। চক মিলানো বাড়ি, বড় বড় থাম দেখে নিশিকান্ত ঢুকে পড়েছিল। বৈঠকখানায় কয়েকজন বাবু দাবা খেলায় মত্ত। নিশিকান্ত চৌকাঠের উপর দাঁড়িয়ে ইতস্তত করছিল, একজনের নজরে পড়ে গেল। কি চাই? আজ্ঞা ব্রাহ্মণ, পূর্ববঙ্গ থেকে আইছি। মাথা কিনেছ? কি চাই? চটপট বলে ফেলো না বাবু। আজ্ঞা, আমরা পুরুষানুক্রমে পুরোহিত, যজমানি ব্যবসা। আপনা গো মস্ত বড় ঘর, সেই দেখাই টের পাইছি। যদি অনুমতি করেন তাই একটু ঢোক গিলে নিশিকান্ত বাক্যটা সম্পূর্ণ করল। আমি চণ্ডীপাঠ, শান্তিসস্তন সব জানি। ভ্রুকুটি ঘুচে গিয়ে শ্রোতাদের মুখে কৌতুকের হাসি ফুটল। পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে একজন নিশিকান্তকে বললেন, তুমি ঠাকুর বোধ করি ভূত ছাড়াতেও পারো, পারো না? আরেকজন বলল, চণ্ডীপাঠ করবে, সংস্কৃত জানো? আজ্ঞা কিছু কিছু। একটুখানি শোনাবার ফরমাস হলো। মুখের ঘাম মুছে নিশিকান্ত গলা পরিষ্কার করে শুরু করলে, যা দেবী সর্বভূতেষু। সবে দুটো শ্লোক বলতে পেরেছে এমন সময় ঘরের দেয়াল থেকে সিলিং পর্যন্ত কেঁপে উঠল। বাবুরা হাসির তোর সামলাতে পারছেন না, কেউ কেউ রুমাল গুঁজে দিয়েছেন মুখে। থামো ঠাকুর, এসব বাঙাল উচ্চারণ এখানে চলবে না, বুঝলে? অন্তস্থ জ উচ্চারণ আর একটু শ্রদ্ধা ভরে করতে শেখো। থতমত খেয়ে নিশিকান্ত জিজ্ঞাসা করল, কেন ভুল হয়েছে বাবু? ভুল? বিলকুল ভুল বাবা, বিলকুল। চণ্ডীপাঠ তো তোমাকে দিয়ে হবে না চাঁদ, তুমি বরং জুতো সেলাই করতে শেখো, কাজের কাজ হবে, দু পয়সা ঘরে আসবে। বলতে বলতে একজন সত্যি জুতো পরা দুখানা পা নিশিকান্তর দিকে ধরলে। নিশিকান্তর চোখের পলক পড়ছে না, কান দুটোর মধ্যে কে যেন অসংখ্য তেঁতুল বিচি ঝাঁকাচ্ছে। দাঁতে ঠোঁট চেপে বহু কষ্টে সামলে নিলে। মাথা নিচু করে কখন বেরিয়ে এসেছে নিজেই টের পেল না। উপবীত স্পর্শ করে কঠিন অভিসম্পাদ দেবে একবার মনে হয়েছিল, কিন্তু কলিযুগে ব্রহ্মশাপও ব্যর্থ। নিজের কাছেই নিজে কঠিন একটা প্রতিজ্ঞা করল নিশিকান্ত, নতুন কিছুর চেষ্টা করতে হবে, ব্রাহ্মণ্য অভিমানের ময়ূরপুচ্ছ আর না। অভিমান গেল কিন্তু সংস্কার গেল না। আরও অনেক ঠোক্কর খেতে খেতে নিশিকান্ত চক্রবর্তী এসে ঠেকেছে সুশীতল বিড়ি ফ্যাক্টরির কারিগরের কাজে। হাত দুখানা কাজ করে কিন্তু মাথা হেঁটি থাকে, মাঝে মাঝে চোখের পাতা দুটি ভিজে ওঠে। এ কি তার কাজ? ক্যাম্পের কেউ টের পায়নি। পাখি ডাকার আগে নিশিকান্ত বেরিয়ে পড়ে, গায়ে পাঞ্জাবি পায়ে জুতো। এখনো অনিশ্চিত সরকারি ডোলই যাদের একমাত্র ভরসা, তারা ঈর্ষাকৃষ্ট চোখে চেয়ে থাকে। তাদের জোয়ান সমর্থ ছেলেগুলি এখনো কিছু জোটাতে পারল না, অথচ এই বুড়ো পুরো দিব্যি। গোস্থানেও লাশ পিছু দুফুট জমি জোটে, কিন্তু মহিমপুর ক্যাম্পের জ্যান্ত মানুষগুলোর তাও জোটেনি। চালা পিছু দুঘর পরিবার, কোনো ক্রমে অষ্টাবক্র হয়ে শুয়ে রাতটা কাটিয়ে দিতে হয়। স্যাঁতসেঁতে মেঝে ছেঁড়া কাঁথায় শুয়ে নিশিকান্ত লাখ টাকার স্বপ্ন দেখে না। আর ঘুমোয় কখন যে স্বপ্ন দেখবে? লুকিয়ে চুরিয়ে আনা সুশীতল বিড়িতে টান মারে আর ভাবে, খুব খুব কাশতে কাশতে চিরকাল তাকে নিচের সিঁড়িতে গড়াগড়ি দিতে হবে না, উঠবেই আস্তে আস্তে, কেঁচোর মতন বুকে হেঁটে এগোবে। ততদিন চুপচাপ নয়নতারা হুঁশিয়ার, মহিমপুর ক্যাম্পের কাকপক্ষীও যেন টের না পায় নিশিকান্ত চক্রবর্তীর অদৃষ্টের চাকা গড়াতে গড়াতে কোন ভাগাড়ে গিয়ে ঠেকেছে। আস্তে আস্তে বেলা গড়িয়ে এলো, শির দ্বারা আর সোজা রাখা যায় না, নিশিকান্তর হাত তখনও চলছে। একে একে সবাই চলে গেল, অর্জুন, মধু, গণেশ, সনাতন, যে যার রোজগার হিসাব বুঝিয়ে দিয়ে গেছে,
নটবর দাসের কাছ থেকে বুঝে নিয়েছে পাওনা। নিশিকান্তর এখনও 150 বিড়ি বাকি। দেখতে দেখতে দৃষ্টি ঝাপসা হয়ে এলো, হাতের রগগুলো টন টন করছে, কিন্তু নটবরের হিসাব মিলিয়ে তবে ছুটি। এখন ক্যাশ মেলাচ্ছে নটবর, বিড়িগুলো প্যাকেট করে রাখছে, একটু পরেই হয়তো সামনে এসে দাঁড়াবে। কৈফিয়ত চাইবে? নিশিকান্তর মুখের ভেতর জিভটা শুধু তেত হয়ে উঠল। তাকিয়ে দেখল আশেপাশে আর কেউ নেই, শুধু খানিকটা দূরে ভৈরব বোড়ায় ঠেস দিয়ে ঝিমুচ্ছে। নিশিকান্ত কেমন অবাক লাগলো, সবাই গেছে এ ছোকরা যায়নি যে, প্রশ্নটা মনে এলো। কিন্তু স্থায়ী হলো না, কেননা সময় নেই, তাছাড়া গায়ে পড়ে এদের সঙ্গে নিশিকান্ত কখনো আলাপ করে না। আরও প্রায় 25টা বিড়ি বাঁধার পর নিশিকান্ত ফের তাকালো, ছোকরা তখনও বসে। নিশিকান্তর মনে হলো ওর দিকেই যেন তাকিয়ে আছে। কি ভেবে নিশিকান্ত হাতের কাজ বন্ধ করল, এগিয়ে গেল ভৈরবের কাছে। তুমি বাড়ি যাও নাই যে? শূন্যে একটা ঘোলাটের দৃষ্টি মেরে ভৈরব তাকালো, সারা মুখে বসন্তের শুকনো দাগ, চোখ দুটো লালচে। নিশিকান্ত সামান্য চমকে উঠল, জ্বর নয় তো? কপালে হাত দিয়ে সন্দেহ মাত্র রইল না। এত জ্বর তোমার এখনো রইছ? তাড়াতাড়ি বাড়ি যাও নাই কেন? অস্ফুট জরাতুর কণ্ঠে ভৈরব যা জবাব দিল তার মর্ম এই যে আগে ছিল না, এই একটু আগে এসেছে। কম্পজ্বর এমন মাঝে মাঝে হঠাৎ আসে, তার চেয়েও হঠাৎ ছাড়ে। কিছু ভাবতে হবে না, হাতের কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে নিশিকান্তর, তবে সে সোজা বাড়ি চলে যাক। জ্বরের প্রথম তোরটা কমুক, নিজের পথ ভৈরব নিজেই দেখতে পারবে। তবু নিজের জায়গাতে ফিরে যেতে নিশিকান্তর কেমন বাধল, ঠিক চক্ষুলজ্জা নয়, এই অনুভূতির উৎস চোখের চেয়েও গভীরে, একেবারে হৃদয়ে। এই প্রথম একজন রুগ্ন অসহায় সহযোগীর জন্য নিশিকান্ত মমতা বোধ করল। যে আবেগ পশ্চিমবঙ্গের শুকনো মাটিতে পা দিয়ে অবধি শুকিয়ে গিয়েছিল, বহুকাল পরে সমস্ত সত্তা জুড়ে আবার যেন তা টলমল করে উঠল। তা হয় না মনু, তোমারে বাড়ি পৌঁছাইয়া দিয়া তয় আমি যামু। কাজ শেষ হলো চক্রবর্তী? নটবর একেবারে সম্মুখে এসে দাঁড়িয়েছে, মুহূর্তের কথা যেন জড়িয়ে গেল নিশিকান্তর। বলতে গেল হইল পেরায়, আর 10 মিনিট অপেক্ষা করেন ইত্যাদি, কিন্তু স্বর ফুটল না। কতক্ষণ লাগবে আর, সারা রাতের? হঠাৎ কি হলো, নিশিকান্ত সমস্ত সংকোচ জয় করে বলে উঠল, আপনারে করজোরে কই দাসমশাই, আইসকার মতো ছাইরা দেন আমারে, কাইলকার পাওনাও প্রায় শেষ কইরা আনছি, আর সৎখানেক মতন বাকি। ভৈরবকে দেখিয়ে বলল, এক দেখি অসুখ করছে, বাড়ি না দিয়ে আইলে তো চলবে না। কি কাকুতি ছিল নিশিকান্তর কণ্ঠে বা করজোরে, নটবর আর কিছু বলল না। সেদিন শুধু নতুন অভিজ্ঞতা হয়নি নিশিকান্তর, নতুন অনুভূতিও এসেছে। পাঁচজনের সঙ্গে পাশাপাশি বসে এতদিন কাজ করেছে, সামান্য মুখ চেনা গোছের ছিল, মেলামেশির কথা ভাবতেও পারেনি। হঠাৎ সেদিন জ্বরতপ্ত ভৈরবের ধূসর শূন্য চাহনি থেকে মনে যে স্নেহের ছোঁয়াচ লাগল, সেই স্নেহ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল শুরিকানা বোধে। অনাদর আর অশ্রদ্ধা পেয়ে জীবন সম্বন্ধেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল নিশিকান্ত। পাকে গলা পর্যন্ত ডুবে আছে, সামনে কিছু নেই, আর কি এখন একদিন সব চুকে গেলেই হয়। নেহাত শাস্ত্রে আর আইনে আত্মহত্যা পাপ, তাই যে কাজটুকু জুটেছিল তাতেও নিশিকান্তর মন ছিল না, সবসময় তিক্ত, সবসময় বিরক্ত, ফাঁকি দিত, যেটুকু করত তাও সসংকোচে। শোনিত স্রোতে মজ্জায় একটা ভীরু লজ্জা অহরহ সাঁতার দিচ্ছে, কিন্তু যে মুহূর্তে পাশের মানুষটিকে নিশিকান্ত ভালোবাসতে পারল, অমনি সব ভীরুতা, তিক্ততা, অপমানবোধের বোরখা যেন খসে পড়ল। অন্ধকার একটু ফিকে হয়ে এসেছে, সেই আলো আঁধারে নিজেকেও যেন একটু চেনা যাচ্ছে, জীবন সম্বন্ধে নতুন করে এসেছে মূল্যবোধ। ভৈরবকে যেদিন পৌঁছে দিয়ে এসেছিল
তারপরও আরও কয়েকবার নিশিকান্ত ওদের আস্তানায় গেছে। সনাতন, অর্জুন, মধু সব একসঙ্গেই থাকে এই বস্তিটায়। প্রথম দিন চমকে উঠেছিল নিশিকান্ত। ক্যাম্প আর বস্তির চেহারা কি হুবহু এক? ক্যাম্পে দরমার বেড়া, এখানে চাঁছা বাঁশের ওপর কাদার প্রলিপ। ক্যাম্পের চাল মরচে পড়া ফুটো টিনের, এখানে খাপরা। ঘর পিছু একটা করে ফোকর, প্রাথমিক উদ্দেশ্য বোধহয় ছিল জানলা হিসেবে ব্যবহার করার, কিন্তু স্থপতির সে স্পেকুলেশন ব্যর্থ হয়েছে। এখন সেই ফোকরের মুখ জুড়ে মাকড়সার পুরু জাল, তার নিরাপদ আড়ালে পাখির বাসা। চড়ুইগুলি বাইরের আলো হাওয়ার বিরুদ্ধে নিরন্তর সত্যাগ্রহ করছে। প্রথম দিন দম বন্ধ হয়ে এলো, তবু মনে হলো চেনা চেনা, এর আগেও এখানে নিশিকান্ত এসেছে, কিন্তু কবে মনে পড়ল না। কিন্তু দু চার মিনিট যেতে না যেতেই আচ্ছন্ন ভাব কেটে গেল। আশ্চর্য, আগেই বোঝা উচিত ছিল তার। মহিমপুরের ক্যাম্পের ছ ফুট আট ফুট খুপড়িতে পা দিয়েই প্রথম দিন এমনই অনুভূতি এসেছিল। মনে হয়েছিল ছুটে বেরিয়ে আসে। খাপড়ার কোটরের ভিজে মাটির এই ভাপ, এই ঘাম পচা পচা গন্ধ, চোখ জ্বলা ধোঁয়া আর চাপ চাপ অন্ধকার, সব যে মহিমপুর ক্যাম্পের। এতক্ষণ না চিনে ছিল কী করে? মনের মধ্যে যে উঁচু নিচু বোধটুকু তখনও ছিল, বার কয়েক কেঁপে কেঁপে যেন সমতল হয়ে গেল। অদৃষ্ট নিশিকান্ত চক্রবর্তীর খোরাক এই অন্তজ মানুষগুলোর সঙ্গে একই শানকিতে বেড়েছে। আলাদা পঙ্ক্তিতে আসনের বিড়ম্বরা আর কেন? দিন পাঁচ সাত পরে একদিন বাসায় ফিরে নিশিকান্ত নয়নতারার মুখে একখিলি পান গুঁজে দিল। নয়নতারা প্রথমে বুঝতে পারেনি, মশলা স্পর্শে জিভ সরস হয়ে উঠতেই মুচকে হাসল। পান? আজ হঠাৎ পান কেননের শখ হইল যে? পয়সা সস্তা হয়েছে? নিশিকান্ত জবাব দিল, কিনি নাই, পাইলাম অমনি, আমি একটা খাইছি। নয়নতারা দেখল নিশিকান্তর বরাবর বিড়ি খাওয়ার পুরু কালো ঠোঁট আজ হঠাৎ টুকটুকে হয়ে উঠেছে। ছিল কৌতুক, এবার হলো কৌতূহল। কও দেখি কি বৃত্তান্ত? বৃত্তান্তটা নিশিকান্ত বলল বই কি, বেশ সাড়ম্বরেই বলল। সুশীতল বিড়ি ফ্যাক্টরি থেকে যা আয় তাতে কারিগরদের চলে না। ওরা কিছুদিন আগে সবাই মিলে একটা পানের দোকান দিয়েছে গুড়া বাজারে। ছোট দোকান, সকলের চাঁদায় তৈরি। কারখানার ছুটি মতো সবাই পালা করে এখানে বসে, অর্জুন, সনাতন, ভৈরব। পানের সঙ্গে বিড়িও আছে, ঠিকমতো চালু হলে সিগারেটও রাখা হবে। তার কিছুদিন পর শরবত, নিশিকান্তকেও নিয়েছে ওদের দলে। রোজ দু ঘন্টা করে দোকানে বসে নিশিকান্ত। তারপর থেকে রোজই নিশিকান্ত বাড়ি ফেরার সময় দু চার খিলি পান নিয়ে আসতে লাগল। এই পানটা নতুন মশলা দিয়ে সাজা, নাম রসখিলি, এক খিলির দাম এক আনা। কো কি, ঠিকই কই, তুমি আর কয় রকমের পান দেখছো গোপালের মা? কাশিতে পাউন যায় টাকা টাকা খিলি পান, একটা খাইলে তার গন্ধে ভোমরা ছুইটে আসে। নিশিকান্ত অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহর গল্পটাও বলে। পান খেয়ে নবাব সাহেব পিক ফেলতেন যখন, দু তিন মাইল দূরের লোকও টের পেত। হবে না কেন, সে তো আর সাধারণ মশলা না, মণিমুক্তা দিয়ে সাজা। পানের মধ্যে মণিমুক্তা? ঠিক বোঝা যায় না নয়নতারা বিস্মিত হয় না অবিশ্বাস করে। মিটমিট হাসে নিশিকান্ত, বিশ্বাস হইল না? রাজা বাদশার কাণ্ড, তুমি কী বা দেখছো গোপালের মা? দেখেনি নিশিকান্ত, বলা বাহুল্য সব গল্পই সহকর্মীদের কাছে শুনেছে। আর একদিন আনলো এক খিলি পান, তার নাম হিমখিলি। মুখে দিয়েই নয়নতারা টেনে আনলো বাইরে। অপ্রতিভ হয়ে নিশিকান্ত জিজ্ঞাসা করল, কি জিভ পড়ল নাকি? পড়ে নাই, অবশ হইয়া গেছে, এত ঠান্ডা। বরফের উপর রাখা যায়, আজকাল এই পানি খরিদ্দারে পছন্দ করে। মিঠে, বাংলা, ছাঁচি, রসখিলি, হিমখিলি, তম্বুলা, ঠোঁটালতা, নাম শোনে নয়নতারা আর ঠোঁটলটায়। ইস, পানের তো খিলি, তার নামের এত বাহার।
নতুন প্রেমে পড়ার মতন লাজুক ছোপ লাগে নিশিকান্তের গালে। হইবে না, পান সাজন সোজা কর্ম মনে করছো নাকি? একে ঘরের পান যে সুপারি আর খয়ের চুন মিশাইলেই হইল। ঠিক গুছিয়ে বলতে পারে না নিশিকান্ত, উত্তেজিত রসনায় সব কথা কেমন এলোমেলো হয়ে যায়। বোধহয় বোঝাতে চায় পান সাজাও একটা আর্ট, সামান্য মশলা মেশানোর উনিশ বিশে রসনায় রসসঞ্চারের তারতম্য ঘটে। আর তো সবই, কাজে যেদিন থেকে মন বসেছে সেদিন থেকে নিশিকান্ত আবিষ্কার করেছে বিড়ি বাঁধাতেও বাহাদুরি আছে। কেমন সাইজের পাতায় কতখানি তামাক, কেমন করে বাঁধলে ঠোঁটে চেপে রাখায় অনায়াসে সুখ। মাঝে মাঝে নয়নতারাকে জিজ্ঞাসা করে, কি গো ক্যাম্পের লোকে এখন কয় কি? কইবে কি, চোখ টাটায় কয় যে পুরা পেট ভাত জোটে না, ঠোঁট দুইটা টুকটুকিয়াকরণের শখ দেখি ষোলো আনা। নিশিকান্ত হাসে, কইতে দাও, কয়দিন আর, ক্যাম্পে আর বেশি দিন না, আমরা কারিগর কয়জনে একত্র থাকুম ঠিক হয়েছে, একটা ভালো মতো জায়গা দেখা লওনের অপেক্ষা। সামনের মাসে যশোর রোডে আরেকখানা দোকান হইবে, একটাই আর কুলায় না গোপালের মা। যশোর রোডের দোকান যেদিন খোলা হলো সেই দিনটা নিশিকান্তর কেটে গেল নেশার মতো। একটা দিন কারখানা থেকে ছুটি নিয়েছিল, এই দোকানের চার্জ তার, সারা দিন মাথা তোলার অবসর ছিল না। একের পর এক পান সেজে গেছে, বিড়ির বান্ডিল এগিয়ে দিয়েছে, খুচরো পয়সা ঠিক মতো গুনে নেবার অবসর হয়নি, ফুটোওয়ালা কাঠের বাক্সে ঝুপ ঝুপ করে ফেলেছে। সন্ধ্যার পর এলো অর্জুন, সনাতন, ভৈরবরা, সবার সম্মুখে বাক্স খোলা হলো, গুনে গুনে আর ফুরোয় না। পয়সা ডবল, আনি দুয়ানি মিলে প্রায় ২০ টাকা, সমস্যাতে হর্ষধ্বনি করে উঠল সকলে। নিশিকান্তকে মাথায় তুলে নাচে আর কি, প্রথম দিনেই এতটা সাফল্য কেউ আশা করেনি। অর্জুন বলল, সব তোমার হাতের গুণ দাদু, তোমার হাতের জাদু, আমাদের হাতের তৈরি পান কি এমন মিঠে হয়, খদ্দেরে একবার খায় তারপর থুতু ছিটিয়ে চলে যায়। সনাতন বলল, যদি এভাবে চলে তো তিন মাসের মাথায় সুশীতল বিড়ি ফ্যাক্টরির মুখে লাথি মেরে চলে আসব। নিশিকান্ত বলল, সবুর, এত তাড়াতাড়ি না, এখন অনেক বাকি, সিগারেট রাখতে হইবে, শরবতের সরঞ্জাম চাই, আয়না চাই নয়নমোহন, তবে না দোকানের এক ওই দোকান। সেদিন লোকাল ট্রেনে যখন নিশিকান্ত চেপে বসলো তখনও মগজ থেকে সারাদিনের উত্তেজনার ফেনা মিলিয়ে যায়নি। ২০ টাকা বিক্রি, তার পান খেতে লোকে ফিরে ফিরে আসে, তোমার হাতে জাদু আছে দাদু, তাকে ঘিরে সহর্ষ উল্লাস। অর্জুন সনাতনদের দাদু, নিজের কাছেই সম্পর্কটা কেমন অদ্ভুত ঠেকল নিশিকান্তর। অনেক বিদেশ ঘুরে এসে নিজের পরিবারের লোকগুলির সঙ্গে নতুন করে পরিচয়ের রোমাঞ্চের মতো। শুধু অর্জুন সনাতনই নয়, আরও অনেককে নিয়ে যেন ছড়িয়ে আছে এই পরিবার। দুবেলা লোকাল ট্রেনের থার্ড ক্লাসে যারা যাওয়া আসা করে, যারা ভিড়ে ছাদে ওঠে বা ফুটবোর্ডে ঝোলে, সকলের মধ্যেই নিশিকান্ত যেন একান্ত আত্মীয়ের মুখ দেখতে পেল। কত পিছনে পড়ে আছে সেই নিশিকান্ত চক্রবর্তী, ছেঁড়া পুঁতি বগলে নিয়ে যে চণ্ডীপাঠে উমেদারি করে বেড়াত, ভালো মনে পড়ে না, পূর্বজন্মের মতন সুদূর মনে হয়। তা হোক, এই নতুন জন্মই বা মন্দ কি, এই নিশিকান্তর জন্য অনুরাগ আছে সহমর্মী সহকর্মীদের চোখে, এই নিশিকান্তের কাজের তারিফ আছে দশজনের মুখে, সে কাজের দাম মেলে নগদ পয়সায়। ক্যাম্পে ফিরল শীষ দিতে দিতে। গোপালের মা, চোখ বুঝো। নয়নতারা চোখ বুঝতেই নিশিকান্ত কয়েকখুলি পান আর ৫ টাকার একখানা নোট রাখল রেকাবের ওপর। এখন চাও, নয়নতারা তাকালো, কিন্তু ছুলো না নোট, মুখে নিল না পান, চোখ মুখ গম্ভীর। দেখে নিশিকান্ত কেমন দমে গেল, কি হয়েছে? এদিক ওদিক তাকিয়ে নিল নয়নতারা, সন্তর্পণে ঝাঁপ বন্ধ করে দিয়ে এলো। ফিস ফিস করে বলল, সর্বনাশ হয়েছে, ট্যার পাইয়া গেছে ক্যাম্পের মাইনসে। নিশিকান্ত ঠিক যেন বুঝেও বুঝল না, বিরক্ত গলায় বলল, কি ট্যার পাইছে? নয়নতারা আরও কাছে সরে এলো, প্রায় কানের উপর মুখ রেখে যা বলল
তার মর্মার্থ আজ পাশের চালার মন্মথ কি কাজে গিয়েছিল দমদম, সে কি দেখে এসেছে সেই জানে, ক্যাম্পে ফিরে আর পাঁচজনের কাছে দশখানা করে লাগিয়েছে। সারা বিকেল ওরা হাসাহাসি করছে সামনের মাঠটাতে। নয়নতারাকে শুনিয়ে শুনিয়ে মন্মথ বলছে, স্বস্তি পাঠ, নিশিকান্ত ঠাউরের চণ্ডীপাঠের নমুনা আজ দেখে আসলাম দমদমায়। পানবিড়ির দোকান দিছে আমাকে চক্রবর্তী, পান সাজে আর পয়সা পয়সা খিলি বেচে। তারপর তারপর আমিও সাইরা কথা কই নাই, নয়নতারা উত্তেজিত হয়ে গলা চড়িয়ে দিল। আমিও কইছি কখনো না, পান সাজনের মতন ছোট কাম করতেই পারো না তুমি, দেশের চিনাশোনার লোক দোকান দিছে, তুমি খালি দাঁড়াইয়া থাইকা দেখাশোনা করো, তোমারে যে পানালা কয় তার জিহ্বা যেন খৈসা পড়ে, ঠিক কই নাই? আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো নিশিকান্তের মুখ। ছোট কাম তুমি কি কইলা গোপালের মা, পান সাজন ছোট লোকের কাম? কইলাম তো, হাঁপাতে হাঁপাতে নয়নতারা বললে, কইমু না সাইডা দিমু, একটা ঢোক গিলল নিশিকান্ত, বুক থেকে জীব অব্দি যেন তেতো হয়ে গেছে, অনেকক্ষণ চুপ করে রইল। তারপর আহত সুরে ধীরে ধীরে বলল, গোপালের মা একটা কথা কই তোমারে, আমারে পানালা কইয়া যত না অপমান করছে মন্মথ, পান সাজনেরে নিচা কাম কইয়া তার থেকে কম অপমান করলে না তুমি? ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের অডিও বুকস লাইব্রেরির জন্য গল্পটি রেকর্ড করেছেন রত্না সেনগুপ্ত।